আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পবিত্র মাহে রমজান একেবারে শেষ প্রান্তে, আর দুই তিন দিন পরে ঈদুল ফিতর। আমরা ঈদুল ফিতরকে সামনে রেখে সামর্থ্যবানরা, বিত্তবানরা ঈদ শপিং নিয়ে ব্যস্ত। আমরা লক্ষ্য করছি পবিত্র রমজান মাসের শেষ দশকে আমাদের মা বোনেরা, ভাইয়েরা ইবাদতের পাশাপাশি এই ঈদের শপিং নিয়ে ব্যস্ত থাকেন, ব্যস্ত সময় পার করেন। আমরা যারা সামর্থ্য আছে তারা অনেক শপিং করি, অনেক টাকা পয়সা নিজের জন্য, পরিবারের সদস্যদের জন্য শপিং করে ব্যয় করি। আমি এ বিষয়ে দু একটি কথা বলতে চাই। ঈদের দিনে উত্তম জামা পরা সুন্নত। আসলে শুধুমাত্র নতুন জামা নয়, যে মানুষের যে জামাটি সর্বোত্তম জামা সেটি পরা সুন্নত। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা নতুন জামা পরবে, এতে কোনো বাধা নেই। যাদের সামর্থ্য নেই, যাদের নতুন জামা পরার বা উত্তম জামা পরার সামর্থ্য নেই, আমাদের উচিত যাদের সামর্থ্য আছে প্রত্যেকে যাতে আমাদের শপিংয়ের পাশাপাশি আমাদের পোশাক পরিচ্ছদ ক্রয়ের পাশাপাশি গরিব অসহায় যারা ঈদের দিনে ভালো জামা পরতে পারবে না, যারা ঈদের দিনে উত্তম পোশাক পরতে পারবে না, তাদের সাহায্যার্থে, তাদের পোশাকে আমরা যাতে সহায়তা করতে পারি সেদিকে আমি প্রত্যেকের প্রতি অনুরোধ করব। আমরা যাতে আমাদের খরচকে একটু মিনিমাইজ করে গরিব অসহায় মানুষের সাহায্যার্থে আমরা এগিয়ে আসতে পারি। আমি প্রত্যেকে যদি আমরা নিজের পাশে যে আছে তাকে একটু সহায়তা করি, আমার আত্মীয়, আমার পরিচিত, আমার বন্ধু, তার সামর্থ্য নেই, অত লজ্জা কিছু বলছে না, আমরা চুপি চুপি তাদের প্রতি সাহায্যের হাত, সহায়তার হাত বাড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় প্রত্যেকে মিলেমিশে আমরা ঈদের আনন্দকে উপভোগ করতে পারবো। আসুন আমরা সবাই মিলে আমাদের প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী অসহায় গরিব দরিদ্র মানুষের পাশে দাঁড়াই